গত কয়েক মাস ধরেই চোরের উপদ্রব বাড়ছে গোটা রাজ্যে। প্রতিদিন কোথাও না কোথাও একের পর এক চুরি হচ্ছে, কোথাও দিনের বেলায় তো কোথাও নিশিরাতে চোরেরা হানা দিচ্ছে। রোজ রোজ যে পরিমাণে চুরির ঘটনা ঘটছে তার তুলনায় চোরের টিকির নাগাল পাচ্ছে না পুলিশ। আগরতলা শহরে সিসিটিভি থাকা সত্ত্বেও চুরির হিড়িক কয়েক গুণ বেড়ে গেছে আগের তুলনায়। থানার বা পুলিশ হেডকোয়ার্টারের নাকের ডগা থেকে চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষের বাড়িতে চুরির ঘটনা তো নিত্য নৈমিত্তিক ঘটনা, এবারে চোরের দল হানা দিল খোদ পুলিশের ঘরে। পুলিশ সাব ইন্সপেক্টর সুদীপ কুমার দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। তার বাড়ি আগরতলা জয়নগর এলাকায়। বাড়িতে লোকের অনুপস্থিতির অনুভব করে হানা দেয় চোরেরা। নিয়ে যায় দামি দুটি বাইক সহ নগদ অর্থ, সাথে প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে যায় চোরের দল। এহেন পরিস্থিতিতে উঠছে নানান প্রশ্ন। পুলিশের বাড়িতেই চোরের হানা, আর সাধারণ মানুষের বাড়িতে চোরেরা কত সহজে চুরি করে পালিয়ে যায় তা সহজেই অনুমেয়। চোরের উপদ্রব থেকে নিস্তার পেতে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে, সাথে আরও নতুন কৌশল অবলম্বন করতে হবে চোর ধরতে। সকালবেলা প্রায় 5টা 6টা আমার মা সকালবেলা সকালে ঘুমের থেকে উঠে আর কি, তো সকালবেলা ঘুম থেকে উঠছে ওইটা ছেড়ে দেখে দরজাটা খুলে, ভিতরে দরজাটা খুলে দেখে বাইরে ওই ঘরে আমার পাশে একটা রুম ছিল, ওইটা গিয়ে দেখে লন্ডমন্ড হয়ে গেছে। তো ওইটাতে আমার বাইক একটা রাখা ছিল পালসার 125, ওই বাইকটা থেকে নিই। তো মা হঠাৎ করে চিৎকার করলো সকালবেলা, তো সকালবেলা সেই চিৎকারের সাথে মার চিৎকারের সাথে সবাই উঠলাম আমরা। উঠে দেখি ঘরের ভিতরে ওই ঘরটার ভিতরে পাশের ঘরেতে সব লন্ডমন্ড হয়ে গেছে। গেটের তালা একটা প্রথমে একটা গেট ছিল, গেটের তালাটা ভাঙা, কলাপসেবল গেট ছিল ওইটা, ওইটাও ভাঙা। তো ওইটার ভিতরে কলাপসেবলের সাথে সিঁড়ির নিচে একটা কলাপসেবলের দুইটা বাইক থাকে, আমার ভাইয়ের একটা বাবার একটা, তো ভাইয়ের বাইকটা নেই। তো আমরা পরে দেখি ওয়ালে ওয়াল বেয়ে এসেছে, ওয়ালের ভিতরে ফুটপ্রিন্ট আছে, ওয়াল বেয়ে এসেছে, এসে প্রথমে সাইডে একটা ছোট গেট ছিল, ওই গেটের তালাটা ভাঙা, তালা ভেঙে পরে আমরা আইডিয়া করলাম তালা ভেঙে প্রথমে পাশের রুমের গিয়ে সেরে পাশের রুমের দরজা যে তালাটা আছে তালা না ভেঙে দরজা চিড়িটা সরিয়ে আমার বাইকটা প্রথমে বের করে তারপর কলাপসেবলের সাইড দিয়ে এসে আমার বাবার বাইকটা নিয়ে নিই, বাবারটা হিরো এচিভার ছিল, বাবার বাইকটা সাইড করে ভাইয়ের একটা এমজেডএস নিউ কন্ডিশন 1 মাস হয়েছে কাছে ওই বাইকটা সরিয়ে নিয়ে গেছে। আর পাশে বাবার আমার ওই পাশের ঘরে যে দরকারি কাগজপত্র ছিল কিছু বাবার ট্যাঙ্কের ভিতরে ওই ঘরে সরিয়ে নিয়ে গেছে। কারণ ট্যাঙ্কের ভিতরে রাখা ছিল তো অনেক কিছু থাকতে পারে। নাম কি? আমার নাম না বাবা। আপনার নাম? বাবা সুব্রত দাস। আর বাবার নাম? সুদীপ কুমার দাস। জায়গাটা কোন জায়গাটা? এটা দশমিকের রাজনগর দত্তবাড়ি। আর কি কিছু নিয়েছে? কিছু ঠাকুর ঘরে গেছে দেখছি, কিন্তু ঠাকুর ঘরে তো এরকম কিছু ছিল না, তো আমরা ঠাকুর ঘরে তো এরকম কিছু নিয়ে এসেছি। দুইটা বাইক আর দুইটা বাইক আর কাগজপত্র কিছু টাকা পয়সা ছিল, মা সরিয়ে রেখেছিল ওই টাকা পয়সা, মা ছিল আর কি। তো ওইটি মা সকালে বলছে এখানে টাকা ছিল এত এত, তো টাকাটি নিয়ে আনুমানিক 5-10 হাজার টাকার মতো হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।